কি কর তুমি এনে বরসি তোমনি গে কোন গেছ লাও গেছিলাম বাজার আইলাম বাজার থেকে বাজার থেকে লাও আজকে জানা না আজকে কি মন নাই না মন তো নাই মন নাই না তোর মন থাকবো না তুমি জানিস আমার কি আনে দিবস ছিল মন আছে মন তো নাই কি জানি আনে দিবস ছিল কি জানি আনে দিবস ছিল তুমি তো কইলা আজকে একটা জিনিস এনে দিবা কি বান দিবে কো আনাকবো না তোমার মন থাকবো না আসলে মন নাই দেখে কইতেছি না তোমার মন থাকবো না তোমার নাতে কি দেখি আতে তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে দেখি কি আনছাও দেখো আমার নিকে সারপ্রাইজ মানে কি লটারি খেলা টিকিট দেখা পাইছে হ্যাঁ বাজার গেছিলাম না টেহা ছিল 200 টাকা তো 200 টাকা দিয়ে কইলাম যে খরচ করা বাদ দিয়া আজকে 150 টাকা দিয়ে একটা টিকিট নিয়ে যাই খায়া কোনো কাম পাও নাই তুমি আমার নিকে টিকিট নিয়ে সই নেরা পাও এরাও পাওয়া যাবো না তুমি জানো না সব খালি বুয়া দেয় এটা পাওয়া যাবো ওরা কইলো এটা খেলা হইলো হাটসিঙ্গি মেরি বুঝছাও আমার কইলো কয় যে এনে একটা টিকিট নিলে 150 টাকা যদি আঙ্গু দুজনে কপালে লাগে একটা টিকিট নিয়েছি তোমার নামে যদি তোমার নামে কপাল লাগে ওই যে তুমি দেখো আমার নামে টিকিট নিয়ে তুমি দেখো নাই কয়দিন আগে নিউজে দেখো নাই কানাই যে একটা থার পাইছে বঙ্গাইগাঁও খেলার মধ্যে তারপর বরপটা খেলার মধ্যে তারপর আলাদা দেখো নাই আলাদা একটা হিন্দু হিন্দু বেড়া সহ যায় বোন নেমে যে টিকিট ছিল বাস পাইছে আমার আলাদা দেখো নাই কামলা খায় ধান কেটে খায় সেই বল বাস পাইছে আড়া ওটা দেখো নাই তুমি স্বপ্ন দেখতেছো এটা পাইবে বিলা কথাছো না একটাও তুমি পাবে না তুমি বিশ্বাস করতেছো আমার কথা তুমি বেকার খালি 150 টাকা বেগে থুইছো এখন মুনকা যায় নাই কে তুমি যায় এক টিকিট ঘুরিয়ে দিয়া হওয়ার আমার 150 টাকা নিয়ে হসে হনি টিকিট ঘুরিয়ে নিব না তো নাম টাম লেখছে মোবাইল নাম্বার দিছে আর তুমি দেখো নাই যে ই খেলার মধ্যে দেখো নাই তুমি যে বয়াপটা হাউলি খেলা হইলো যে ট্রাক্টর চলায় আর নাম জানি কি ওই যে ইনজাম আমুল ওই যে মাইসের ট্রাক্টর গাড়ি চলাইছে 8000 টাকা মাস বেতন ওই 75 লাখ টাকা রেঞ্জ রোভার পাইছে মারুতি মারুতি দেখো নাই তুমি আশা করে নিয়েছি যদি তোমার নামে একটা গাড়ি পাই পাইলে আমি কপালটা ঘুরে গেল আমি আর হাজিরা করা লাগবো না ওই গাড়ি ভাড়া দিয়ে আসলে পাগল তোমার নামে গাড়ি নিয়ে তারপর আমার নামে কাটবে গেছে মাইসের বোন নামে মাইসে যে বাস গাড়ি পাইছে ওইটা আমি দেখছি আর আমি উঠে আছে 200 সামনে খেলা হবো আর এখন দিনে পাইতেছ না সব গরিব মাসি পাইতেছ তুমি বুঝো না নাই গরিব মাসির কপালে না তুমি এত বড় বড় স্বপ্ন দেখা বাদ দাও খাও কামলা দিয়ে এত বড় বড় স্বপ্ন দেখে কি হবো না পাওয়াই যাবো না তুমি টিকিট ঘুরে কানাই যদি থার পাইছে তারপরে রং মিস্ত্রি যদি গাড়ি পাইছে আর মাসে কারে কারো তুমি এখন ঘুরিয়ে দেখো কারণ হবো না আমার তুমি আসলে হাফ ব্রেন হয়ে গেছো না গো পাওয়া যাবো ওই জন্য আমি আশা করে নিয়েছি তোমার নামে থাকো তুমি তোমার টিকিট নিয়ে তো দর্শক আপনারাও যদি মানে এই যে 150 টাকার টিকিট কাটবার চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন আর যদি আমাদের শালমারা ডিস্ট্রিক্টের কেউ হন এই ভিডিও দেখতে আসছেন যে আমরা টিকিট নিমু এই টিকিটটা তাহলে আপনারা নিতে পারবেন হাটসিংমারি গ্রিম ড্রিম সোসাইটির থেকেও নিতে পারবেন এবং কি আমার কাছে থেকেও নিতে পারবেন অনলাইন থেকে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যদি আপনারা চান 150 টাকা এই যে গরিব মাসের ভাগ্য বদলাতে পারেন কারণ আমরা কামলা দেই হাজিরা করি 150 টাকা 300 টাকা হাজিরা করি এই 150 টাকা 300 টাকা হাজিরা করে কিন্তু মানে আমাদের সম্ভব না এত বড় গাড়ি কিনা এবং এত বড় জিনিসের স্বপ্ন দেখা মানে দেখেন 20 লাখ 30 লাখ টাকার গাড়ি আছে এবং বাইকও আছে বহুত নয়টা বাইক আছে প্লাস 4টা মারুতি আছে আর এই যে সরু বাস আছে আর এই যে অটো আছে আর বহুত প্রাইস আছে 21টা প্রাইস আছে আর সোনাও আছে এই যে 10 গ্রাম একদম
বাইশ ক্যারেটে সোনা আছে 10 গ্রাম, যদি আপনাদের কপাল ভালো হয়, আপনাদের বোন নামে, আপনাদের সন্তানের নামে এবং আপনাদের নামে যদি নেন, যদি কপাল ভালো হয় তাহলে আপনারা পাবেন। আর এই টিকিট যদি আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করেন, যদি আপনাদের টিকিট লাগে তাহলে আপনারা টিকিট নিতে পারবেন। আপনাদের কপাল যদি ভালো হয় তাহলে এই নাগারি পাবেন, কারণ 21টা খেলা আছে, 21টা খেলায় 21টা মানুষই পাইবো। আর এই খেলাটা জিনিয়ন খেলা হবো হাটসিংমারি জুনিয়র কলেজের মধ্যে। তো গাইস, এতক্ষণ যা করলাম তা তো খালি রাগারাগি করলাম, তো এই টিকিটটা কাটলে আপনারা 150 টার বিনিময়ে বহুত ভালো ভালো প্রাইস পাবেন। তো কাইডা দেখেন আর পাওয়াই যায়, প্রায় মানুষই পায় টিকিট, আপনারা নিয়ে দেখেন নাটক আর কি, আপনারা একটা টিকিট কাটেন, কাটলে ভালো ভালো প্রাইস পাওয়া যাবেন। তো আমরা এই নাটকটা বানাইলাম, মানে মানে গরিব মানুষের কপাল এই ধরনেরই, ওই যেটা আপনারা দেখতেছেন যে বাস গাড়ি পাইছে বরপেটার খেলায়, মানে দিন হাজিরা করে খায়, ওই মানুষটা কিন্তু ওটা নিয়ে গেছিল 300 বাজারে খরচ করবার নিগা, 300 টাকা নিয়ে যায় জোর করে। এক টিকিট কাউন্টার চিনা জানা ছিল, সে মানে জোর করে একটা টিকিট দিয়ে দিছে যে বড় ভাই আপনি টিকিটটা নিয়ে যান, আপনি বাস গাড়ি আছে, বহুত প্রেস আছে, যদি আপনার কপাল ভালো হয় তাহলে পাবেন। সে 300 টাকা খরচ করা বাদ দেয়া 100 টাকা দিয়ে কিন্তু একটা টিকিট কেটে নিয়েছে, আর ওই টিকিটের মধ্যে কিন্তু সে বাস পাইছে, আপনারা নিউজে দেখছেন। তো ওই ধরনের আমরা একটা নাটক বানাইলাম, যদি আপনাদের ধরেন হাজিরা করেন 300 টাকা 400 টাকা, আপনারা এই 150 টাকা টিকিট নিয়ে আপনাদের কপাল মানে ভাগ্য চেঞ্জ করতে পারবেন। যদি টিকিট লাগে তাহলে যোগাযোগ করেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আর আমাদের হাটসিংমারি গ্রিম ড্রিম সোসাইটি, তো ওই জায়গায় পাবেন একদম, মানে ওই জায়গাটার মধ্যে টিকিট এভেলেবেল টিকিট আছে, এবং আমার আমার কাছেও টিকিট এভেলেবেল আছে। গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিকিটটা বেশি বেশি করে কাটবেন। আপনার যত মানে শাখায় সতেরো আছে, মানে যত ফ্রেন্ড আছে সবারই করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, মানে থেকে টিকিট নিলেই আপনারা ভালো ভালো প্রাইস পাবেন আর কি। ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি, হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি করবেন, যাতে আরো অন্য অন্য মানুষের কাছে পৌঁছাতে পারে এই ভিডিওটা, যাতে আরো তারাও জানি এরকম টিকিট জানে আরো কারা পারে, এরকম করে মানে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।